नमस्कार बंधुरा, आपनारा देखछेन क्विक बांगला यूट्यूब चैनल। बंधुरा आपनारा जानेन एसएससी माध्यमे चाकरीर विज्ञप्ति किन्तु खूब शीघ्रई बेरोते चलेछे। इंडिकेटिव एकटा एडवर्टाइजमेंट किन्तु बेरिये गेछे इतिमध्येई। प्रत्येकटी स्कूले जे 9-10 एबं 11-12 जे पदगुलो रयेछे सेई पदगुलोते फिल आप करा हबे एबं तार साथे साथे हेडमास्टर हेडमिस्ट्रेसो किन्तु नियोग करा हबे। तो बंधुरा एरपर ब्यापार होच्छे अनेकेर मने अनेक रकमेर प्रश्न उठछे। जारा रानिंग बीएड रयेछेन तारा कि अपियार करते पारबेन एबं दुटो स्टेजेई कि अपियार करते पारबेन नाकि कि रकमभावे परीक्षा हबे, कबे नागाद परीक्षा होते पारे, समस्त किन्तु प्रश्न अनेकेर मने घुरछे। तो बंधुरा सेई संक्रान्त आलोचना आजकेर एई भिडियोटिते थाकछे। तो पुरो भिडियोटी अवश्यई शेष पर्यन्त देखते थाकुन। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতেও এসএসসি সংক্রান্ত যে কোনো ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা দেখুন, 2020 সালে কিন্তু শেষবারের মতো যে নিয়ম, সেই নিয়ম সংশোধিত করা হয়েছিল এবং গ্যাজেট প্রকাশ করা হয়েছিল। এবং এই নিয়ম অনুসারে, অর্থাৎ 2020 সালে যে গ্যাজেট প্রকাশিত করা হয়েছিল সেই নিয়ম অনুসারে কিন্তু স্কুল সার্ভিসের যে পরীক্ষা সেটা কিন্তু বা হতে পারে, বা বিজ্ঞপ্তি যেটা সেই বিজ্ঞপ্তি জারি হতে পারে এবং সেই বিজ্ঞপ্তিতেই কিন্তু সমস্ত নিয়মগুলো লেখা থাকবে। এরপর পুরো পদ্ধতিটা একটু দেখে নেওয়া যাক। তো বন্ধুরা অনেকগুলো গ্রুপে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। গ্রুপ ওয়ান রয়েছে উচ্চ প্রাথমিক, যেটা হচ্ছে 8 পর্যন্ত, তারপরে 9-10, 11-12 সরি শিক্ষা কর্মশিক্ষা। তো বন্ধুরা এই এই যে গ্রুপ 5টা গ্রুপে কিন্তু পরীক্ষাগুলো হবে, 5টা গ্রুপের জন্য আপনি অ্যাপিয়ার করতে পারবেন। নিয়োগের ন্যূনতম যোগ্যতা মান ও অন্যান্য শর্ত পূরণ করলে একজন যোগ্য প্রার্থী এক বা একাধিক গ্রুপে আবেদনের জন্য বিবেচিত হতে পারবেন। তো বন্ধুরা একজন ক্যান্ডিডেট কিন্তু একটার বেশি গ্রুপে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, তবে এক্ষেত্রে তাকে গ্রুপ অনুযায়ী পছন্দের ক্রম সাজিয়ে রাখতে হবে। এতে কিন্তু আপনাকে জানাতে হবে যে আপনি 9-10 জন্য চয়েস 1 রাখছেন এবং 11-12 জন্য 2 নম্বর চয়েসে রাখছেন, তার পরবর্তীতে আপার প্রাইমারির জন্য 3 নম্বর চয়েসে রাখছেন। তো এইভাবে কিন্তু চয়েস আপনাকে জানাতে হবে। চূড়ান্ত মেধা তালিকার সময় পছন্দের ক্রম অনুযায়ী শূন্য পদের নিরিখে পছন্দের সেই গ্রুপে শিক্ষকতা করার সুযোগ পাবেন। নতুন নিয়মে শিক্ষাগত যোগ্যতার উপর কোনো নাম্বার কিন্তু বরাদ্দ থাকছে না, অর্থাৎ একাডেমিক স্কোর কিন্তু কিছুই পাচ্ছেন না, থাকছে না কোনো মৌখিক পরীক্ষাও বা দক্ষতা যাচাইয়ের পরীক্ষাও, যে ডেমো দিতে হবে বা মৌখিক দিতে হবে এরকম কিন্তু কিছু থাকছে না। কারণ অনেক ঘাপলা কেস হয়েছিল ইন্টারভিউর জন্য, লেডে নাম্বার দেওয়া হচ্ছিলো, মুছে দিয়ে আবার বাড়িয়ে দেওয়া হচ্ছিলো, তো এরকম ঘটনা কিন্তু অনেক ঘটেছিল। সেই জন্য কিন্তু সেই সমস্ত বিতর্ক এড়াতে এরপর কিন্তু মৌখিক পরীক্ষা বাদ দিয়ে দেওয়া হচ্ছে, পুরো প্রক্রিয়াটাই হবে লিখিত পরীক্ষার উপরে। বন্ধুরা নতুন নিয়ম অনুসারে থাকছে না কোনো প্রকার অপেক্ষামান তালিকা, অর্থাৎ বন্ধুরা ওয়েটিং লিস্ট থাকছে না। গ্রুপ এবং বিষয়ভিত্তিক যতগুলি শূন্যপদ থাকবে ঠিক ততজন প্রার্থী চূড়ান্ত মেধা তালিকায় স্থান পেয়ে যাবেন। এবার প্রার্থী বাছাই কীভাবে হবে? প্রথম প্রার্থী বাছাইয়ের জন্য দুটি ধাপে লিখিত পরীক্ষা হবে। প্রথমত বন্ধুরা টেট হচ্ছে 100 নম্বরের, টেট বা পিটি বলতে পারেন, এবং 200 নম্বরের মেন এক্সাম হচ্ছে, এটা আপার প্রাইমারির জন্য। এবং পরবর্তী ক্ষেত্রে এইগুলো 9-10, 11-12 জন্য, যেখানে 150 নম্বরের টেট অথবা 150 নম্বরের পিটি হবে। অর্থাৎ এখানে কিন্তু প্রিলিমিনারি টেস্ট বলতে পারেন, 9-10, 11-12 জন্য এখানে প্রিলিমিনারি টেস্ট হচ্ছে। এবং তারপরে 200 নম্বরের মেন পরীক্ষা হচ্ছে। নির্দিষ্ট গ্রুপের জন্য কমিশন নির্ধারিত প্রথম ধাপে নির্দিষ্ট কাট অফ মার্ক পেলেই মেন্স পরীক্ষায় বসার সুযোগ পাবেন। অর্থাৎ এই যে টেট 150 নম্বরের বা পিটি 150 নম্বরের, এখানে যদি আপনি কোয়ালিফাই করেন তবে গিয়েই আপনার খাতা দেখা হবে। অর্থাৎ বন্ধুরা ক্লিয়ার হচ্ছে যে প্রথমে কোনো একদিন টেট বা পিটি পরীক্ষাটা হয়ে যাবে, তার পরবর্তীকালে কিছুদিন পরে কিন্তু মেন সাবজেক্টের এক্সামটা হবে। সাবজেক্টের উপরে 100 নম্বরের পরীক্ষা হবে এবং আরেকটি 100 নম্বরের পরীক্ষা হবে, ইংরেজি 50 এবং বাংলা 50, এই দুটো মিলিয়ে। বলা হচ্ছে দেখুন 100 নম্বরের ওয়েটেজ তৈরি করা হবে। এখানে 200 নম্বরের মোট লিখিত পরীক্ষা হচ্ছে, আগে কিন্তু 150 নম্বরের পরীক্ষা হচ্ছে পিটি বা টেট, এবং এখানে 100+100 সাবজেক্ট, এবং এখানে ইংরেজি এবং বাংলা 200 নম্বরের পরীক্ষা হচ্ছে, এবং এখানে 100 নম্বরের ওয়েটেজ করা হবে। প্যানেল তৈরি হবে 300 নম্বরের মেন পরীক্ষার উপর ঘোষিত শূন্য পদের নিরিখে। এবং ওয়েটেজ কীভাবে নির্ধারিত হবে দেখুন, টেট এবং পিটি থেকে প্রাপ্ত মানের সমানুপাতিক হারে 100 নম্বরের ওয়েটেজ তৈরি হবে। অর্থাৎ এখানে কিন্তু 150 নম্বরের পরীক্ষা হচ্ছে, সেটা 100 নম্বরের ধরে কিন্তু একটা ওয়েটেজ তৈরি হবে। ধরুন আপনি টেট বা পিটিতে 150 নম্বরের মধ্যে 120 পেয়েছেন বা 80% যদি পেয়ে থাকেন, তাহলে ওয়েটেজ হবে 100×80% = 80, এটি হয়ে যাবে আপনার 100-র মধ্যে নাম্বার, এবং সেই হিসাবে কিন্তু ওয়েটেজটা তৈরি হবে। এরপর দেখা গেলো যদি আপনি লিখিত পরীক্ষায় 200 মার্কসে, যেটা হচ্ছে সাবজেক্ট এবং বাংলা ইংলিশ 100, তো এখান থেকে 100 নম্বরের হচ্ছে এবং এখান থেকে 200 নম্বরের হচ্ছে, টোটাল 300 নম্বরের হচ্ছে। এই পরীক্ষা যদি 100-100 মধ্যে যদি 70 এবং 65 পান, তাহলে 135 পেয়ে যাচ্ছেন এই 200-র মধ্যে, এই 200-র মধ্যে 35 পাচ্ছেন, তাহলে আপনার মেন্স পরীক্ষায় মোট 300 নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর হয়ে যাচ্ছে আগের 80%, অর্থাৎ এই 80 নম্বর এবং তার সাথে 135,
টোটাল 135 মিলিয়ে হয়ে যাচ্ছে 215 নাম্বার, অর্থাৎ 300 এর মধ্যে 215 নাম্বার কিন্তু আপনার ধার্য হয়ে যাচ্ছে আপনার জন্য। এরপর বন্ধুরা টেট যে পরীক্ষাটা হচ্ছে বা পিটি যে পরীক্ষাটা হচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র কোয়ালিফাইং যোগ্যতা, ন্যূনতম যোগ্যতা মানে শর্ত পূরণের মধ্যে অন্যতম একটি। এরপর বন্ধুরা আরও প্রশ্ন আসছে, দেখুন তাহলে কি আমরা 2012-15 যে টেট এক্ষেত্রে কি কাজে লাগবে? গ্রুপ এ তে আবেদনের সময় টেটের উত্তীর্ণ হওয়া আবশ্যিক, অর্থাৎ টেট পাস শংসাপত্র থাকা বাধ্যতামূলক। সুতরাং 2015 সালে 150 মার্কসের টেট শংসাপত্র নতুন নিয়োগে মান্যতা পাওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট বলেই বলা হচ্ছে। তবে 2012 সালে টেট শংসাপত্রের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, যার মেয়াদ রাজ্য সরকার আর বাড়ায়নি। তাছাড়া 2012-এর টেট ছিল 90 নম্বরের। স্কুল সার্ভিস কমিশনের সংশোধিত নিয়ম নীতিতে গ্রুপ ওয়ান বা উচ্চ প্রাথমিকে আবেদনের জন্য 150 নম্বরের টেটের কথা বলা হয়েছে। তাই 2012 টেট শংসাপত্র নতুন নিয়োগে কার্যকর হওয়ার আশঙ্কা কিন্তু নেই বললেই চলে। অর্থাৎ কিন্তু 2012 সালের টেট কিন্তু আর যোগ্যতা মান হিসেবে গণ্য হবে না, সেটা কিন্তু বলা হচ্ছে। এবং এই যে পুরো কথাগুলো বলা হলো সেগুলো কিন্তু পুরোপুরি 2020 সালের যে নতুন গ্যাজেট প্রকাশিত হয়েছে সেই গ্যাজেট অনুসারেই হবে। এবং বন্ধুরা ইন্ডিকেটিভ যে অ্যাডভার্টাইজমেন্ট বলা হয়েছে সেই অ্যাডভার্টাইজমেন্টে বলে দেওয়া হয়েছে খুব শীঘ্রই কিন্তু ডিটেইলড নোটিফিকেশন আসবে, সেখানে পরীক্ষার ডেট, পরীক্ষার যে প্যাটার্ন, পরীক্ষা কবে হবে, কিভাবে হবে, সমস্ত বিষয় কিন্তু বলে দেওয়া হবে। তো বন্ধুরা সেই জন্য অবশ্যই সবাই অপেক্ষায় রয়েছে। আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পারলেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। পরবর্তীতে যে কোনো ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।